আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সাথে আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কষা ভুনা বা মাটন কষা রেসিপি। এটি একটি কলকাতার রান্না। মাংস রান্নার সাধারণ মশলার সাথে দুটি ভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে এই রান্নাটি করা হয়, আর এই ভিন্ন ধরনের উপকরণের জন্যই রান্নার স্বাদটি হয় একটু অন্য রকম, যেটা খেতে খুবই মজা। রান্না করতে করতে এই ভিন্ন ধরনের উপকরণ দুটি আপনাদেরকে দেখিয়ে দিব। চলেন তাহলে আজকের রেসিপিটি দেখে নেই। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এমন মজার মজার ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন। এতে করে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড হলেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের রান্নার জন্য আমি 2 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রান্নাটি বিফ বা চিকেন দিয়েও করে নিতে পারেন। দেখেন, মাংসগুলি একটু বড় টুকরা করে কেটে নিয়েছি। এগুলি রান্নার পর কিছুটা ছোট হয়ে আসবে। মাংসগুলিকে সুন্দরভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন মাংসগুলি ম্যারিনেট করে নিব। এজন্য 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। টক দই লাগছে 1 কাপ। দইটাকে আগেই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে রান্নার পর এটা দানা দানা হয়ে যেতে পারে। রসুন বাটা লাগছে 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, লাল মরিচ গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, এটি আপনি আপনার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিলাম। জিরার গুঁড়া দিব 1 টেবিল চামচ, সাথে দিব ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনের সব মশলাগুলি দেওয়া হয়ে গিয়েছে। এবার মাংসের সাথে মশলাগুলি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে মাখাটা যতটা সুন্দর হবে, মশলাগুলি ততটা সুন্দরভাবে মাংসের ভিতর ঢুকবে। মাংসগুলি কমপক্ষে 2 ঘন্টা ম্যারিনেট করে নিতে হবে, তবে হাতে সময় থাকলে ওভারনাইট ম্যারিনেশনের জন্য রেখে দিবেন। এতে করে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আর ওভারনাইট ম্যারিনেশনের ক্ষেত্রে মাংসগুলিকে অবশ্যই ফ্রিজে নর্মাল চেম্বারে রাখতে হবে। দেখেন, মশলাগুলি মাংসের সাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। মাংসগুলি ম্যারিনেশন হয়ে গিয়েছে। ম্যারিনেশনের জন্য মাংসগুলিকে আমি ফ্রিজে রেখেছি, তাই একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম। রান্না শুরু 30 মিনিট আগে এটাকে ফ্রিজ থেকে বের করে রেখেছি। এখন আপনাদেরকে সাথে নিয়ে আমি এই রান্নাটি করে নিব। কষা মাংস রান্নার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে কিছুটা গরম করে নিয়েছি। এখানে 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকের এই রান্নাটি সরিষার তেলেই করব। তেলটা গরম হয়ে এসেছে। এখানে 4টি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। 5 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 3টি তেজপাতা, এগুলিকে একটু ছিঁড়ে দিয়েছি। 6-7টি গোলমরিচ দিয়ে দিলাম। লং দিচ্ছি 6 টুকরা। এলাচ দিলাম 6টি, আর সাথে দিব 1টা এস্টারেন্স। শুরুতেই আমি ভিন্ন ধরনের 2টি উপকরণের কথা বলেছিলাম, তার মধ্যে এটি একটি। এটি রান্নাতে ভিন্ন ধরনের একটি স্বাদ নিয়ে আসবে। এটাকে অনেকে তারা মশলা নামে চিনে। এগুলি কিছুক্ষণ ভেজে নেবার পর সুন্দর একটা ঘ্রাণ আসতে শুরু করেছে। এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলিকে হালকা বাদামি করে ভেজে নিব। সরিষার তেল ব্যবহার করার কারণে এখানে কিছুই দেখা যাচ্ছে না, তবে পেঁয়াজগুলি হালকা বাদামি হয়ে এসেছে। আগেই ম্যারিনেট করে রাখা মাংসগুলি এখন এখানে দিয়ে দিচ্ছি। সব মাংসগুলি এখানে দেবার পর তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসগুলি তেলের সাথে মিশিয়ে নেবার পর যে বাটিতে মাংসগুলি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে কিছুটা পানি মাংসে দিয়ে দিচ্ছি। এতে করে মাংস কষাতে আলাদা পানি ব্যবহার করতে হবে না এবং মশলার প্রপার ইউজ হবে। কিছুক্ষণ রান্না করে নেবার পর পানিটা ফুটতে শুরু করেছে। এখন হাই ফ্লেমে মাংসগুলিকে রান্না করে পানিটা কমিয়ে নিতে হবে। মাংসটি রান্না হতে হতে অন্য একটি চুলা একটি হাঁড়িতে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই রান্নার ভিন্ন ধরনের 2টি উপকরণের মধ্যে দ্বিতীয় উপকরণটি এখানে তৈরি করে নিব। পানিটি ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি।
পানিটা ফুটতে শুরু করেছে, এখানে এক টেবিল চামচ চাপাতি দিয়ে দিচ্ছি। এগুলিকে কিছুক্ষণ জাল দিয়ে লিকারটাকে বের করে নিতে হবে। কিছুক্ষণ জাল দিয়ে নেবার পর লিকারটা বের হয়ে এসেছে দেখেন। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চায়ের লিকারটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে পাতিগুলিকে আলাদা করে নিচ্ছি। মাটন কষা বা কষা মাংসের পারফেক্ট কালার আনার জন্য এই লিকারটি ব্যবহার করা হয়। লিকারটি তৈরি হয়ে গিয়েছে, কিছুক্ষণ পর রান্নাতে এই লিকারটি ব্যবহার করব। মাংসগুলি 15 মিনিট রান্না করে নেবার পর পানিটা শুকিয়ে এসেছে এবং মাংসগুলিও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এখন একটু সময় নিয়ে মাংসগুলিকে ভালোভাবে কষিয়ে নিব। আরও 10 মিনিট কষিয়ে নেবার পর তেল মশলা আলাদা হতে শুরু করেছে, এখন এখানে পানি দিতে হবে। তবে এই রান্নাতে এখানে পানি ব্যবহার না করে আগে থেকে তৈরি করে রাখা লিকারটি এখন এখানে দিয়ে দিচ্ছি, এটি এই রান্নার বিশেষত্ব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চায়ের লিকারটা দেবার পর 10 মিনিট মাংসগুলিকে রান্না করে নিয়েছি, এখন এখানে 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, মিষ্টি টেস্টটা ভালো না লাগলে আপনি চিনিটাকে স্কিপ করতে পারেন। মাংসগুলিকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আজকের রান্নার সব উপকরণগুলি পরিমাণসহ ডিসক্রিপশন বক্সে লিখে দিব। আরও কিছুক্ষণ মাংসগুলি কষিয়ে নিয়েছি। এই রান্নার এটিই হলো আসল কাজ, সময় নিয়ে মাংসগুলিকে কষাতে কষাতে কষা মাংসের কালারটা আনতে হবে। মাংসগুলোকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। মাংসগুলি আরও 10 মিনিট কষিয়ে নেবার পর এরকম কালার এসেছে। তবে পারফেক্ট কালারের জন্য মাংসগুলিকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আরও বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেবার পর কষা মাংসের একজ্যাক্ট কালারটা চলে এসেছে, আমি এই কালারটিই চাচ্ছিলাম। এটিই হলো কষা মাংসের কালার। এখন এখানে ঝোলের পানি দিয়ে দিব। তবে কষা মাংসে খুব বেশি ঝোল থাকে না, এজন্য এখানে আমি 1/2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঝোলের পানিটা ফুটতে শুরু করেছে, এখন এখানে 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটি সুন্দর একটা ঘ্রাণ তৈরি করবে। আর সাথে 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মাংসগুলি 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। কষা ভুনাটি তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি কষা মাংসটি সার্ভ করছি। সাদা ভাত, পোলাও, রুটি বা পরোটা যা দিয়েই খান না কেন, এটা খেতে খুবই মজা। আশা করছি আপনারা এটা ট্রাই করবেন। আর আমার আজকের রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস বক্সে আমাকে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসব আপনাদের সাথে নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।